এখন থাকছে আবারো চঞ্চল অমিতাভ এবং তাদের সঙ্গী পূর্ণিমা ওয়েল পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে সো লেটস জাম্প ইনটু দা মেইন ভিডিও অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে আয়নাবাজি নির্মাণ করে দর্শক হৃদয়ে জয় করেন পরিচালক অমিতাভ রেজা চৌধুরী তারপর নতুন কোনো চলচ্চিত্রে এই জুটিকে দেখা যায়নি এবার এই নির্মাতা নির্মাণ করতে যাচ্ছেন ওয়েব ভিত্তিক চলচ্চিত্র মুন্সিগিরির নামে এই চলচ্চিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী তাদের সফর সঙ্গী হয়েছেন চিত্রনায়িকা পূর্ণিমা মুন্সিগিরি প্রযোজনা করেছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি বৃহস্পতিবার 14 জানুয়ারি অমিতাভ রেজার অফিসে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন তারা এ সময় উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী পূর্ণিমা অমিতাভ রেজা চৌধুরী চরকির প্রধান নির্বাহী রেদওয়ান রনি সহ অনেকে প্রথম সিনেমার গল্পে এক সরকারি কর্মকর্তার মৃত্যু রহস্যের তদন্ত করবেন পুলিশের গোয়েন্দা মাসুদ মুন্সি এই চরিত্রে অভিনয় করবেন চঞ্চল নিহত কর্মকর্তার স্ত্রী সুরাইয়া চরিত্রে দেখা যাবে পূর্ণিমাকে এ অভিনেত্রী বলেন নতুন কিছুর জন্য অধীর হয়ে বসে থাকি সবসময় চেয়েছি জীবনে নতুন কিছুর যোগ হোক মানুষ আমাকে নতুন রূপে দেখুক এ ধরনের গল্প নিয়ে আগে কেউ আসেনি এ কাজে যুক্ত হতে পেরে ভালো লাগছে অমিতাভ রেজার সঙ্গে চঞ্চল চৌধুরীর কাজের অভিজ্ঞতা অনেক বিষয়টি স্মরণ করে চঞ্চল বলেন অমিতাভ রেজা চৌধুরী বড় একজন নির্মাতা আয়নাবাজি ছাড়াও বেশ কিছু টিভিসি ও ফিকশনে তার সঙ্গে কাজ করেছি তার প্রতি আমার আস্থা এবং বিশ্বাস রয়েছে আশা করছি ভালো কিছু হবে কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের উপন্যাস মিতরাও কথা বলে অবলম্বনে নির্মিত হচ্ছে মুন্সিগিরি এর চিত্রনাট্য রচনা করেছেন নাসিফ আমিন খুব শীঘ্রই এর শুটিং শুরু করবেন সংশ্লিষ্টরা চলতি বছরই চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন পরিচালক সোভিয়র জেনে তো নিলেন চঞ্চল চৌধুরীর সাথে কাজ করতে যাচ্ছেন পূর্ণিমা আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস